ওকে চলো বন্ধুরা, আজ আমরা যাব দুর্গা মন্দিরে। তো এই দুর্গা মন্দির সম্বন্ধে আমি যতটা পারি ডিটেলস তোমাদেরকে জানাবো। তো শুরু করা যাক। তো আমরা যাচ্ছি দুর্গা মন্দির। এই যে পাশে যে নদীটা দেখতে পাচ্ছো, এটা হচ্ছে চূর্ণী নদী। এখান দিয়ে যেতেই তোমাদের খুব সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছো কি সুন্দর ভিউটা, জাস্ট অ্যামেজিং। এখানে একটা বিকেলবেলায় কাটানোর জন্য সব থেকে সুন্দর জায়গা। এখানে এর থেকে সুন্দর জায়গা কাছে পিঠে আছে বলে আমার মনে হয় না। যদি কারোর জানা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আমরা চলে এসেছি মা দুর্গা আশ্রমে। তো দেখতেই পাচ্ছ যে ভিউটা কত সুন্দর। ওই পেছনে নদী দেখা যাচ্ছে, এটা হচ্ছে চূর্ণী নদী। এই যে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এটা হচ্ছে 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে। তো আমরা তোমরা কীভাবে এভাবে আসবে এখানে, তো আমি একটু বলে দিই। এখানে কৃষ্ণনগর থেকে আসতে পারো তোমরা, বা তোমরা যদি বেথডোয়ারি বা বহরমপুর থেকে আসতে পারো। তো তোমাদেরকে নামতে হবে বাহাদুরপুর স্টেশনে। তো সেখান থেকে বললে টোটোওয়ালারা নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ দুটি বাচ্চা দৌড়াদৌড়ি করছে এখানে। অনেকখানি জায়গার উপরে এটা আছে। তো আনুমানিক আশা করছি আমি এখানে 3 থেকে 4 বিঘে জমির উপর আছে। এই যে বটগাছটা আছে, বটগাছের একটা বসার জায়গা আছে যেখানে গরমকালে বসলে খুব ভালো লাগে। আর পাশে যে নদী দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালো লাগে। তো এখানে যারা দায়িত্বে আছে তারা খুব সুন্দর ফুল গাছ লাগিয়েছে। আর এই মন্দিরটা খুব একটা পুরনো নয়, রিসেন্টলি খুব জোর হলে 5 থেকে 6 বছর মনে হবে। তো 5 থেকে 6 বছরের মধ্যে এখানে অনেক ডেভেলপ হয়েছে জায়গাটা। প্রচুর টুরিস্ট আসছে, লোকাল টুরিস্ট, এবং কিছু কিছু দূর থেকেও আসে যেটা শোনা যাচ্ছে ওনাদের কর্তৃপক্ষর কাছ থেকে আমি এটা শুনতে পেয়েছি। তো গোলাপ ফুল এখানে অসাধারণ গোলাপ ফুল হয়েছে, পুরো বাগানটাতে গোলাপ ফুলে ভর্তি। তো আমি যতটা পারি দেখাবো তোমাদেরকে। তো গোলাপ ফুল অসাধারণ গোলাপ ফুল হয়েছে, আর প্রত্যেকটা গোলাপ ফুল সত্যি অ্যামেজিং। এত বড় বড় গোলাপ ফুল, আর এত গোলাপ ফুল হয়তো বা এখানে কোথাও দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে কত গোলাপ ফুল ফুটেছে। আর গোলাপ ফুল মানে শীতকাল, শীতকাল তো গোলাপ ফুল সিজন একটা তোমরা সবাই জানো। তো শীতকাল মানে ফুলের সিজন। এতে পুরো বাগানটাতে, সামনে যে গার্ডেনটা আছে, পুরো গাছে ভর্তি ফুল গাছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং পাশে দেখা যায় যে সিজনাল যে সবজি বাঁধাকপি চাষ করা হয়েছে। তো আমি বললাম যে গোলাপ ফুল প্রচুর এখানে, গোলাপ ফুল অসাধারণ গোলাপ ফুল। এই যে বসার জায়গা, এখানে বসার জায়গা, কিছু কিছু বসার জায়গা আছে। তো তোমরা যারা আসবে এখানে এসে বসতে পারো, খানে কোনো টাইম স্পেন্ড করতে পারো, মন একদম শান্তি শান্ত হয়ে যাবে। এর থেকে সুন্দর পরিবেশ কোথাও আছে নাকি বলবে আমাকে অবশ্যই তোমরা। আবার যেটা বলতে ভুলে গেলাম, কৃষ্ণনগর তো আসা যায়, কৃষ্ণনগর থেকে আসলে একটু রুট হবে, একটু ভুল হবে, তোমরা বাহাদুরপুর নামবে। বাহাদুরপুর নেমে যেখানে টোটো আলাতে বলবে চলে আসবে এখানে। তো কি সুন্দর আধুনিক পদ্ধতিতে যে টব চাষ সেটাও দেখা যাচ্ছে এখানে, র‍্যাক করে দিয়েছে টবের, দেখতে খুব সুন্দর লাগছে। এই পুরো মন্দিরটাই প্ল্যানিং করে তৈরি করা হচ্ছে, যে গার্ডেনিংটা তোমরা দেখতে পাচ্ছ। তো পুরো ভিউটা এখান থেকে পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে। খুব অল্প দিনে যে সামান্য কিছু টুরিস্ট আসছে, এরা লোকাল টুরিস্ট এরা। পুরো মন্দিরটা পুরো কালারফুল, যে চিরাচরিত যে মন্দিরের যে রং, যে সাদা রংটা, সাদা রংটা নেই এখানে। এখানে মা দুর্গার যে মন্দিরটা পুরোটাই কালারফুল। তো দেখতে অসাধারণ, একটু অন্যরকম লাগছে কিন্তু ভালো লাগছে আমার কাছে। ছোটো ছোটো গাছ, এগুলো আশা করা যায় যে ফেব্রুয়ারির দিকে সব গাছগুলোতে ফুল ফুটে যাবে। তো চলুন আমরা মা দুর্গা মাকে দেখে আসছি, দুর্গা মাকে। এখানে মা দুর্গা পূজিত হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।